আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরকারি হাসপাতাল কেন্দ্রে আসছি। আমাদের এলাকায় কিছু ভাই ব্রাদারের হাঁস লাগবে, তো তারাও আসছে আমার সাথে, আমার চেনা জানা, তাই আমি তাদের সাথে আসলাম। মানে পারিবারিকভাবে পালনের জন্য কিছু হাঁস তারা নিবে, তো সেই কারণে আসলাম। তো মনে করলাম যে আজকে একটা ভিডিও করে ফেলি। প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু আপনাদের এই রকমের একটা সরকারি হাসপাতাল কেন্দ্র থাকে, সেখান থেকে আপনার হ্যাচারি থাকে, সেখান থেকে কিন্তু আপনারা এরকমভাবে হাঁস নিতে পারবেন। তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। দেখুন, ভিডিওটা আমরা একটু স্টপ করতেছি, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে কী আমরা নিই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইখানে হাঁসগুলো আছে, এইটার ভেতর মধ্যে হাঁসগুলো থাকে। এগুলো মূলত বাগেরহাট হ্যাচারি থেকে হাঁসগুলো সংগ্রহ করা হয়, তারপরে আমাদের এই এই হ্যাচারিতে আনা হয়। এখানে তো এইখানে 40 দিন পর্যন্ত পালন করা হয়, 0 দিনের বাচ্চা আনে, তারপর 40 দিন পর্যন্ত পালন করে। তো আজকে আমরা একটু আগে আগে বাচ্চা নিচ্ছি। এটা এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে, ক্যামেরাটি একটু আমি হাতে নিই, এই যে এই বাচ্চাগুলোর বয়স বর্তমানে আপনার চলতেছে 30 দিন, 31 দিন, 32 দিন হবে বাচ্চাগুলোর বয়স। আর ওইখানে কিছু স্যাম্পলের জন্য হাঁস রাখা আছে, দেখতে পাচ্ছেন ওই রকমের হবে। তো এই জাত হচ্ছে জিনডিং, জিনডিং জাতের হাঁস। বেশিরভাগ সরকারি হাসপালন কেন্দ্রেই এই জাতটাই দেওয়া হয়। তো হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কেরেট আনা হয়েছে, ভিতরে কেরেট নিয়ে ঢুকছে। এইগুলো বাচ্চাগুলো প্যাকেজিং করার জন্য আমি একটু ভিতরেও যাবো, এখন ভিতরে গিয়ে আপনাদের দেখাবো। যাই হোক, ভিডিও সামনের দিকে নিই, আমি একটু ভিতরে গিয়ে আপনাদের কীভাবে কী বিস্তারিত দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে আসছি, হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অনেকে আবার খাকি ক্যাম্বেলও পালন করে, খাকি ক্যাম্বেল একটু ডিমের হাড়টা ভালো, বাট আপনার জিনডিংয়েও ডিমের হাড় যথেষ্ট ভালো। উই যে ওইখানে কিছু হাঁস আছে রাখা, আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাইতেছি। এই রকমের মূলত হবে, এগুলো বড় হয়ে, তো ওইগুলো রাখছে স্যাম্পলের জন্য। দেখতে পাচ্ছেন মূলত সরকারি খামারগুলো এখানে 75 টাকা, মানে 75 টাকা করে পার পিস হাঁস এখানে রাখতেছে। এই যে এখানে ভরা হয়েছে, দেখতে পাচ্ছেন হাঁসগুলো ধানের চিটার উপরে রাখা হয়েছে। এখানে যদি দেখেন আপনারা, এই যে ধানের চিটার উপরে হাঁসগুলো এখানে রাখা হয়েছে। প্রচুর হাঁসের বাচ্চা আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 40 পিস হাঁসের বাচ্চা নেওয়া হচ্ছে। এই যে সাইজ দেখেন হাঁসের বাচ্চাগুলোর, এই রকমের মোটামুটি 1 মাসের মতো হবে বয়স। একটা ভ্যাকসিন পুশ করা হয়েছে, তো 40 দিনে 2টা ভ্যাকসিন, একটা ডার্ক কলের আর একটা ডার্ক প্লেগ, এই 2টা ভ্যাকসিন দেওয়া হয়। তো একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো আমাদের একটু তাড়াতাড়ি নিতে হবে দেখে আমরা নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমরা ভ্যাকসিনগুলো দিয়ে নেব। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। আপনারা যারা হাঁস পালন করতে চান, আপনাদের জেলা শহরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা জেলায় থাকে হাঁস পালন কেন্দ্র। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।